This is Vivo V15 Pro. Not a flagship device but packed with innovation. এটি ফার্স্ট ফোন যেটাই পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও থাকছে ব্যাকে 48 মেগাপিক্সেল সেন্সর এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও তো পাবেন পপ আপ সেলফি ক্যামেরা। এটা জাস্ট ফার্স্ট ইমপ্রেশন যে এই ফোনটি হাতে নেওয়ার পর ইউজ করার পর আমার অনুভূতি কেমন এবং ফোনটি সম্পর্কে আমার ধারণা আপনাদের সামনে তুলে ধরবো। সো ফুল রিভিউ খুব সুন পেয়ে যাবেন চ্যানেলে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। সো উইদাউট ফার্দার আডু লেটস রোল দ্য ইন্ট্রো। V15 Pro এর ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক ব্যাগ। ওয়েট, যারা 40,000 টাকা দামের ফোনে প্লাস্টিক ব্যাগ শুনে চলে যাচ্ছেন তাদের জন্য বলি, ইটস নট দ্যাট ব্যাড অ্যান্ড ইটস ফার বেটার দ্যান রেগুলার প্লাস্টিক। অ্যান্ড এর উপরে অলিওফোবিক কোটিং টাইপের কিছু দেওয়া আছে যার কারণে একটু গ্লাস ফিল মনে হয়। অ্যান্ড এর গ্রেডিয়েন্ট ফিনিশটা একদম ডোপ লেভেলের। নর্মালভাবে দেখলে আপনি 5 মিনিট ধরে শুধু ভেবেই যাবেন যে এটি প্লাস্টিক নাকি গ্লাস। এবং নর্মাল প্লাস্টিক ব্যাগের থেকে অনেক কম ফিঙ্গারপ্রিন্ট এবং স্ম্যাচ ক্যাচ করে, বাট স্টিল প্লাস্টিক ইজ প্লাস্টিক। অ্যান্ড এর ব্যাকে প্রোটেক্টেড রাখার জন্য একটি হার্ড কেস এতে ফ্রি পেয়ে যাবেন বক্সের সাথে। সো ইউজ করার পরামর্শ থাকলো। ব্যাক সাইডে আরও পাবেন ট্রিপল ক্যামেরা সেট আপ যা অনেকটাই আই ক্যাচি, সো আপনার চোখে পড়বেই। অ্যান্ড ক্যামেরার বাম ডিজাইনটাও থাকছে একটু অন্যরকম। ফ্রন্টে পাবেন ফুল ভিউ ডিসপ্লে অ্যান্ড ডিসপ্লেটিও ভালোই বড়, 6.39 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড রেজুলেশন ফুল এইচডি প্লাস। অ্যান্ড ডিসপ্লেটি অনেক ভালো অ্যান্ড পাঞ্চি ছিল। অ্যামোলেড প্যানেলের ব্রাইট এবং কন্ট্রাস্টি অ্যান্ড ভিভিড কোয়ালিটি এনজয় করতে পারবেন। অ্যান্ড ফ্রন্টে থাকছে না কোনো ডিউ ড্রপ অর পাঞ্চল নচ অর নাথিং, এই জন্যই তারা এমন অল স্ক্রিন ফিল আনতে পেরেছে। সো অনেকের কোশ্চেন মেবি তাহলে সেলফি ক্যামেরা কই? ঠিক ট্রিপল ক্যামেরার উপরেই থাকছে হিউজ 32 মেগাপিক্সেলের f/2.0 এর পপ আপ সেলফি ক্যামেরা। এর আগে নেক্সট মডেলেও এই টেকনোলজিটি ছিল, বাট ইটস কোয়াইট ফাস্টার দ্যান বিফোর অ্যান্ড অ্যাজ এনজয়েবল অ্যাজ অলওয়েজ। আমি খুশির ঠেলায় বারবার ক্যামেরা আপ ডাউন করতেই ছিলাম। অ্যান্ড অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ভিভো V15 Proতে ইমপ্ল্যান্ট করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ম্যান দিস ইজ ড্যাম ফাস্ট। এটি 5th জেনারেশনের আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ইটস ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট অল দ্য টাইম। ভিভো V11 Pro এর থেকে 100% ফাস্টার অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য ফাস্টেস্ট ওয়ান অ্যাভেলেবেল নাও। অ্যান্ড এর সাথেও থাকছে ফেস আনলক। এবং নিচের সাইডে থাকছে মাইক্রো USB। ওয়েট, হোয়াট? সিরিয়াসলি ভিভো? 40K ফোনে টাইপ সি নাই? আর ইউ জোকিং? অনেকের রিয়াকশনই এমনটা অ্যান্ড আমারও অনেকটাই সেম। অ্যান্ড মাইক্রো USB এর পাশেই পাবেন সিম ট্রে অ্যান্ড স্পিকার গ্রিল। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার যা যথেষ্ট ট্যাকটাইল এবং ক্লিকি ছিল। এবং লেফট সাইডে থাকছে মাইক্রো SD স্লট অ্যান্ড ডিফল্ট গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। বাটনটি রিম্যাপ করা যায় না বাট অফ করে রাখতে পারবেন। সো গুড জব ভিভো। অ্যান্ড ব্যাকে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার মধ্যে একটি 48 মেগাপিক্সেলের স্যামসাং এর ISOCELL GM1 সেন্সর যা Redmi Note 7 এ ব্যবহার করা হয়েছিল। সো প্রাইমারি সেন্সর ভালোই, যদিও ট্রু 48 মেগাপিক্সেল না, 12 মেগাপিক্সেল ইকুইভ্যালেন্টের পিকচার পাবেন। এবং এক্সট্রা ডিটেলসের জন্য প্রোমোড থেকে 48 মেগাপিক্সেল অপশনটি অন করতে পারবেন। অ্যান্ড এর অ্যাপারচার f/1.8 অ্যান্ড এর সাথে পাবেন আরও একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। প্রাইমারি ক্যামেরার মতো না হলেও কোয়াইট গুড। সো আলট্রা ওয়াইড ক্যামেরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারলে ভালো রেজাল্ট পাবেন এবং সুন্দর সুন্দর পিকচার পাবেন। অ্যান্ড আরেকটা থাকছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর বেটার পোর্ট্রেটের জন্য। সো পোর্ট্রেট কোয়ালিটি ওয়াজ কোয়াইট গুড টু। সো পিকচার কোয়ালিটি, ডাইনামিক রেঞ্জ এবং ওয়াইড অ্যাঙ্গেল শটগুলো সবই ছিল ভালো, কিন্তু এখনই কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। সো বিস্তারিত বলবো আরও টেস্টিংয়ের পরে আমাদের ফুল রিভিউতে। অ্যান্ড ভিভো V11 এর ক্যামেরা নিয়ে আলাদা কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরেই এর ফ্রন্টে পাবেন 32 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর যা ছিল পুরাই অসাধারণ বলা যায়। সো ডিফল্টভাবে 32 মেগাপিক্সেলের পিকচার ক্যাপচার করতে পারবেন না, but settings theke option ta change kore nite parben. And er front camera quality chilo oshadharon. Vivo V15 Pro diye 4K video recording korte parben and echarao ete thakche onek camera packed features. Ja niye kotha bolbo full review e. And apnader jonno olpo kichu camera sample deya holo. এরপর Vivo V15 Pro এর উপরের সাইডে পাবেন 3.5mm অডিও জ্যাক। সো এখনো অডিও জ্যাক বিলুপ্ত হয়ে যায়নি। দ্যাটস গুড। এন্ড সাথে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। সো Vivo V15 Pro এর প্রসেসর হিসেবে থাকছে Snapdragon 675 চিপসেট। এর Geekbench-এ স্কোর ছিল সিঙ্গেল করে 2390 এবং মাল্টি করে 6446। সো HD 710 এর থেকেও বেটার পারফর্মিং at least in benchmark। ফুল রিভিউ সব ক্লিয়ার হয়ে যাবে এন্ড Geekbench হিস্টরি অনুযায়ী এটা বেঞ্চমার্কে Snapdragon 835 এর থেকে বেটার পারফর্মিং। সো আসলটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ফুল রিভিউ আমরা অনেক টেস্টিং এর পরে আপনাদের সামনে তুলে ধরব আমাদের আসল মতামত। এন্ড আমাদের রিভিউ ইউনিটটি ছিল 6GB RAM এবং 128GB ভ্যারিয়েন্টের। সো কোয়াইট আ গুড অফারিং এন্ড থাকছে 3700 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং সাপোর্ট যা কোয়াইট ফাস্ট, এবং জিপিইউ হিসাবে Adreno 612 and it's quite good and গেমিংও ছিল অনেক স্মুথ and মেইন রিভিউয়ে থাকবে কিছু হেভি গেমিং টেস্ট, তবে ইমপ্রেশন ওয়াজ স্ন্যাপি and quite good and এতে ইউআই হিসাবে ফ্যান্টাস ওএস পাবেন যা অনেকটাই iOS ই ফিল দিবে। ইউআই ওয়াজ নট দ্যাট ব্যাড, স্ন্যাপি এবং ফাস্ট ছিল, কোনো ধরনের ল্যাগ অথবা হিকআপ ছিল না and এটাতে লেটেস্ট Android Pie রান করছিল। সো ইউজার ইন্টারফেস নিয়ে আমার মতামত অনেকটাই পজিটিভ ছিল। HD 675 84 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, পপ আপ 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সবকিছুই এক করে কোয়াইট ফিচার প্যাকড এবং ইনোভেটিভ একটি ফোন, বাট নট এ ফ্ল্যাগশিপ, বাট স্টিল 40K থেকে এটি বেস্ট হবে এটা সবারই কোশ্চেন। সো আর কিছুদিন ইউজ করার পরে হেভি টেস্টিং এর পরে আপনাদের জানাতে পারবো যে আসলে এটা বাজেটে কতটুকু উপযোগী বা আপনি এটা কিনবেন কি কিনবেন না। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ Vivo V15 Pro এর উপরে হেভি টেস্টিং চালানো হবে এবং ফুল রিভিউটি খুব তাড়াতাড়ি আসবে আমাদের চ্যানেলে। অ্যান্ড অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, খারাপ লাগলে ইউ নো হোয়াট টু ডু। অ্যান্ড Vivo V9 সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আশা করি। আজ এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন রেজওয়ান হাসনাত সাইনিং অফ। আল্লাহ হাফেজ।